আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? ভাই আমার নাম মিতু। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ। আপনি একটা অডিও কলে প্রতিবেদন করতে চান, একটা ছবি পাঠাইছেন, ওই ছবিটা কি আপনারই? জি ভাইয়া, এটা আমারই ছবি। আচ্ছা আচ্ছা, তা এই ছবি দিয়ে কি কারণে আসলে প্রতিবেদনে আসতে চান? আপনি তো পর্দাশীল একটা ছবি দিচ্ছেন, চেহারা টেহারা তো বোঝা যায় না, তা আসলে আপনি কি সেই লোক? হ্যাঁ ভাইয়া, এটা আমারই ছবি, এটা আমি প্রতিবেদন চাচ্ছি মানুষ পাওয়ার জন্য, যে সারা জীবন আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিবো, সব দিকে পরিবারে কে কে দায়িত্ব আছে? নিয়ে যাবো। আমার পরিবার আছে, আমার একটা আম্মু আছে, আর বাবা রিক্সা অটো চালায়, রিক্সা চালায় অটো রিক্সা। আপনি কি করেন? আমি কিছু করি না ভাইয়া, আমি আছি একটু মানে আর কি সেলাই মেশিনের কাম করার জন্য আর কি, একটু আসলে বাপ মা গরিব, এই জন্য কাজ কাম করতে পারে না। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া করতে পারি না, লেখাপড়া করতে পারি না, বাবা মা গরিব। গরিব বলে কি তাই লেখাপড়া করায় না? স্কুলে তো ভর্তি করাতে পারে, আপনার তো গ্রামে থাকেন, সরকারি স্কুল আছে, সেখানে ভর্তি করায়নি কেন? ভর্তি করতে চাইছে কিন্তু আম্মুর শরীর ভালো না, আম্মুর শরীর অসুস্থ, আব্বু একলা হাতে পারে না, এই জন্য আর কি এত লেখাপড়া দিকে যাইতে পারে না। এগুলা কইলে কেউ বিশ্বাস করে? এখনকার যুগে লেখাপড়া ছাড়া মানুষজন চলে? এখনকার লেখাপড়া ছাড়া দাম আছে? এখন কি কোনো সহযোগিতা চান না একটা জীবন সঙ্গী চান? না ভাইয়া, সহযোগিতা চাই না, সহযোগিতা তো মনে করেন যে দুই একদিনের জন্য দিবে, সারা জীবনের জন্য তো কেউ থাকবো না। আমি দুই একদিনের জন্য চাই না, আমি সারা জীবনের জন্য যে আমার পাশে থাকবো, আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়া রাখবো, এটাই আমার কাছে শান্তি, যে আমার পাশে থাকবো। আপনার মা বাবাকে আপনার জন্য একটা ছেলে দেখে বিয়ে দিতে পারতেছে না? বিয়ে দিতে পারে কিন্তু টাকা পয়সা চাই, টাকা পয়সার জন্য বিয়েটা হইতে হইতে পারে না, হয় না বিয়ে। আজকাল খারাপ নাকি? দেখতে তো খারাপ না কিন্তু ভাইয়া, এখন তো টাকা পয়সা যত চায় অত টাকা পয়সা তো বাবা মা দিতে পারে না, বাবা মা তো গরিব। কোনো প্রেম ভালোবাসা ছিল? না, ভালোবাসা করি নাই, ভালোবাসা প্রেম করি করে নাই। বিয়ে শাদী করলে তার যৌতুক টৌতুক লাগে না, এরকম তো হয়, এরকম কোনো কিছু আসে না জীবনে? এরকম আসলে চলবে, এখন আমরা হলো গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, এখন যে আর সবাই কি সবটা চাইবে বলেন। এখন কিরকম মানুষকে বিয়ে করতে চান? কিরকম মানুষ হয়, গরিব হোক, গরিব হোক, জায়গা জমি না থাকি, পাশে থাকলো, সারা জীবন আমার পাশে থাকবো, এইটাই আমার কাছে শান্তি। আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায়, সরাসরি এসে যদি চেহারা দেখতে চায়, তাহলে তো দেখার ব্যবস্থা করবেন নাকি? চেহারা দেখাইবেন? না, চেহারা দেখার ব্যবস্থা করবো, যে আমার সারা জীবনের জন্য যে পাশে থাকবো তাকে আমি চেহারা দেখাতে চাই। আপনার সঙ্গে কি কিন্তু সবাই সাথে আমার ফোন নাম্বার, ওই যে ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বারে কথা, এটাই হ্যাঁ ওই নাম্বারে ফোন দিলে আমার পাই। ভিডিওর মধ্যে দিয়ে দিব, যারা দর্শক আপুর কথা শুনলেন, কথা শুনে যদি ভালো লাগে বা জীবন সঙ্গী করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করলে আরো তথ্য আরো খোঁজ খবর নিতে পারবেন। আর আপু, আপনাকে বলি সত্য কথা বলবেন, যাই যোগাযোগ করুন সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলতে ঠিক চান? আছে ভাই, আর কিছু বলতে চাই না, কিন্তু বলতে চাই যারা ভালো মন নিয়ে যদি অসহায় মনে করে, গরিব মনে করে যদি পাশে থাকার ইচ্ছা থাকে, তা কথা বলার সুযোগ দিবার, কিন্তু যদি দু একদিনের জন্য কথা বলতে চাই তাহলে কথা বলার দরকার না, তাহলে আগেই সে আমার কাছ থেকে সরে থাকলেই ভালো। ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম।